মিষ্টি, কি খাচ্ছিস তুই? হ্যাঁ, একা একা মিষ্টি রাখবো মানে কটা ওষুধ আছে? খাই দিতে হবে না? খাই দিতে হবে ভাইয়া, বড় কমজোর লেগ পিস হ্যায় আপকা। রাজমিস্ত্রি কাজ, রাজমিস্ত্রি কাজ করছো? এখন আমি এইগুলো লিখছি, দেখো লিখছো। আর মা কি করছে? মা এই দেখো রান্না করছে। এই আমি করব। এই যো রান্না হচ্ছে, নিরামিষ রান্না। আমি করব নিরামিষ রান্না, তাই তো? আমি করব বলতে ভাত হচ্ছে না কিন্তু ফুলকপি, গাজর, বিনস, আর 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 কাজু কিশমিশ। কাজু কিশমিশটা তোমার দাদা এনে দিয়েছে তো, তাই কাজু কিশমিশ দিয়েও বানাবো। আজকে আমাদের বাড়িতে অন্ন হবে না, তার কারণ তোমার দাদা যত রাজ্যে গোষ্ঠী পালন করে, আজকে এই পালন, কালকে সেই পালন। আমি পালন করেছি? তুমি তো বললে অমাবস্যা। কে করে অমাবস্যা? আমি করি। ডালিয়া, ডালিয়াটা, মুগ ডালটা সব ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো ভাজিনি, এমনি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আদা জিরে বাটা যাবে, নুন হলুদ যাবে, আর মটরশুঁটি যাবে। আর মটরশুঁটিটা নিয়ে আসি। আমাদের ফ্রিজ থেকে বার করে আনছে। কালকে রাতে যেহেতু দুধ দিয়ে পনিরটা, মানে দুধ দিয়েই তো পনির হয়, তার জন্য না, তো যেহেতু ছানাটা কেটেছিলাম, তো সেই ক্লিপটা না একটু তোলা ছিল, সেই ক্লিপটাই আমি একটু শেয়ার করে দিলাম। এখানে মোটামুটি দু প্যাকেটের দুধের পনির কেটেছিলাম আমি, ভিনিগার দিয়ে কেটেছি। ভিনিগারের কোনো স্মেল ছিল না পনিরটার মধ্যে। তবে কী বলতো, বাইরের থেকে ঘরের পাতা পনিরের টেস্ট খুবই ভালো আমি বলবো। আর কী বলতো, আমুল, আমুল দুধের, আমুলের যে লিকুইড দুধটা পাওয়া যায় সেই দুধেরই করেছিলাম। আর এখানে ওই 2-3 চামচের মতো ভিনিগার নিয়েছিলাম। 3 চামচ নেওয়ার দরকার নেই, 2 চামচই ভালো করে কাটা যায়। এখানে কড়াইয়ে টোটাল 2 লিটার দুধ আছে, তো এই 2 লিটার দুধ দিয়ে আমি এখন পনির বানাবো। আর এটার মধ্যে ভিনিগার দিয়েছি, ওইখানে 3 চামচের মতো ভিনিগার আছে, তার সাথে জল দিয়েছি একটুখানি। তো এখানে দুধটা ভালো করে ফুটে এসছে, এবার ভিনিগারটা অ্যাড করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তা করতে করতে ছানাটা কেটে যাবে। তারপর পরিষ্কার কাপড়ে ছানাটার জলটা ঝরিয়ে নিয়ে পনিরটা বসিয়ে রাখবো সারা রাত। আর সত্যি বলছি, বাইরের পনির, মানে পনিরের থেকে এরকমভাবে ঘরে পনির বসিয়ে আমি আগেও করতাম, বাট মাঝে কি জানো তো, ওই প্যাকেট পনিরটাই বেশি খাওয়া হতো, সেই কারণে ঘরে পেতে এরকমভাবে হতো না। খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এই পনিরটা। রাজমিস্ত্রি কাজ চলছে নাকি এখানে? রান্নাঘরে দেওয়া হবে আমাদের বেসিন। বেসিনের ওখানটা দিয়ে জল পড়ছে সেই কারণে। কোনখানটা দেবে? ও আচ্ছা, এইখানটা। আমাদের আসলে ঘরটা একটু ফাটা ফুটো, তো একটুখানি একটু মেরামত করছি। চেটে না, কিন্তু আদৌ এটা কাজ হবে তো? এক্সপিরিয়েন্স দাদা বাড়ি বানিয়েছে নাকি আর্কিটেক্ট? তো এখানে এটা কি হবে ভেবে দিচ্ছ যে? এরপরে সিমেন্ট ভালো করে চিলবে। ও আচ্ছা, এরপরে সিমেন্ট দেবে? ও আচ্ছা, আমি যে এই ঘোলাটা দিয়ে হয়ে গেল নাকি? আর কোথাও ফাটা আছে? ফাটা তো অনেক জায়গায়, এই জায়গাটা রয়েছে, এই যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা দিলে পায়ে পায়ে হবে, অর্ক যেন না নামে। আর একটু গুনতে হবে না? তুমি এগুলো জানলে কি করে? তুমি কি সব কাজ জানো নাকি? কিন্তু ব্যাপারটা হচ্ছে নিচে বাসনগুলো আছে বেশি না।
যে ঘরটাই থাকবো সেই ঘরটা তো একটুখানি ঘরের মতো করে নিতে হবে বলো আমাদেরকে, সেটা ভাড়া ঘরই হোক আর যাই হোক, নাকি বলো? ভাড়া ঘরটাকে বেশি যত্ন করতে হয়, নিজের ঘর তো সবাই যত্ন করতে পারে। আজকে যেহেতু ঠাকুরকে ভোগ লাগিয়েছিল সেই কারণে দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে গেল, এখানে পায়েস খুব সুন্দর হয়েছে পায়েসটা, আর এখানে আছে খিচুড়ি আর একটা ল্যাবরার তরকারি। এরপরে কি দিচ্ছ সিমেন্ট? পড়াশোনা কেন করলে ফালতু ফালতু, এইগুলো তো ভালো কাজ করছো। সে তো সব স্বাভাবিক, কোনো কাজ ছোট বড় না, যে কাজে অর্থ আছে সেই কাজে কোনো ছোট বড় না। খুব জল পড়ছে, কি সুন্দর ভাবে হয়ে গেল দেখো জায়গা গর্তটা। এটা জল খাওয়া যাবে না, মানে খেতে যাবে না, এটা শোকাতে অনেক টাইম লাগবে। হ্যাঁ কালকে শুকিয়ে যাবে এটাকে কি করে পড়েছিস রাইমসটা? হম পাচ্ছিস বলতে ঠিক হয়ে গেল দাদা, কমজোর লেগ পিস হারে তেরা ভাইয়া, বড়া কমজোর লেগ পিস হ্যায় আপকা, লেগ পিস দুটো লেগ পিস খুব কমজোর, হাড়ে ছিটকে চেহারায় হাড়ের জোর থাকে বিশাল। ছোটবেলায় আমরা নিজেরা পাতলা ছিলাম তো, আমরা দেখতাম তো। দারুন দারুন, আমার যখন বাড়ি হবে তখন আপনাকে কাজের দায়িত্বটা দেবো দাদা, ঠিক আছে? আপনি কন্ট্রাক্ট নিয়ে করে দেবেন একটু কাজটা। বেসিনটা এইখানে পুরোটাই আছে খাগলা খুগলা, দেখো যা করবো করো। তবু জল পড়বে মনে হয়, ওখানটা দিয়ে লাভ নাই, এই পেট নিচের দিকটা জানো তো, নিচের দিকটা দিয়ে চুঁয়ে চুঁয়ে জলটা পড়ছে, বুঝতে পারছো? সিমেন্টের ওই সেই সাদা প্লাস্টারটা হয় না যেটা একদম ইয়ে হয়ে যায়, ওই জিনিসটা দিলে ভালো হতো। আমি ভালো বলছি, শুনছ? তুমি ওইসব প্রাইভেট কোম্পানির জব টব ছাড়ো, ছেলে এইসব কাজে লাগো, এগুলো ঠিক কাজ। আজকে বাসন বাইরে ধোবো আমি কেন? তুমি তো ধোবে বাসনগুলো, আমার কি চিপতে চাইছে না জল দেওয়ার ওই জন্য? তুমি একটু বেশি পাতলা গুলে ফেলেছো, দাও তো এখন আপাতত, কিন্তু এখানে জলটা বন্ধ করতে হতো আমাদের, জানো? অল ইন ওয়ান বলে না, সেই অল ইন ওয়ান গুণ সম্পূর্ণ মানুষ একজন সব পারে করতে, ঠিক আছে? এখন রাজমিস্ত্রি হয়ে গেছে, এখন রাজমিস্ত্রি হয়ে গেছে, কিছুক্ষণ পর জামা টামা পরে আবার অমনি করতে নেই, জামা টামা পরে আবার ঠিকঠাক হয়ে যাবে, সব পারে নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, এখানে অল্পকে এখন দেওয়া হয়েছে কিউকাম্বার, কি সুন্দর বাটিটা টেনে নিলে শুরু করে, ভালো লাগে না ক্যাম ফল? কিছু পারুক না পারুক ফল খেতে পারে, বেদানা কমলা লেবু পেয়ারা আর রয়েছে শসা। কি বলছো গো, সিঙ্গারা নাকি? আমি বলছি সিঙ্গারা, সিঙ্গারা সিঙ্গারা সিগারা, শাকালু শাকালু খাচ্ছে, এমনি ওরা শাকালু খাচ্ছে, দেখো দেখো শাকালু খাচ্ছে, ওরা যেরকম শাকালু খাচ্ছে জানি না। এখন আমি রেডি হয়ে গেছি, দেখছি অনেকেই কমেন্ট করছো যে দাদা দিদি রিলস বানাও রিলস বানাও, দাদার সাথে একটু রিলস বানাও, কিন্তু বিশ্বাস করো রিলস বানানো খুব কঠিন কাজ, আমি আধ ঘন্টা ধরে চেষ্টা করতে করতে হাসতে হাসতে লুটুপুটু খেয়ে গেছি, এত ভালো
অ্যাক্টিং কি করে করে একটা মানুষ, এত ভালো কি করে একটা অ্যাক্টিং করে? হ্যাঁ, একটা গানে লিপসিং করছে, সে মনে হচ্ছে যেন সাদ্য বাড়িতে গেছে। একটু করে দাও, করো করো, রিলস হবে না গাইস আমাদের দ্বারা, ঠিক আছে? আমি যদিও বা পারি একটুখানি, এ তো একদমই পারে না কিচ্ছু, ঠিক আছে? তো ওই টুকিটাকি যেটুকু ছাড়ছি ছাড়ি, ওই টুকিটাকি কমেডি, আর এর থেকে বেশি কিছু হবে না আমাদের দ্বারা, ঠিক আছে? এ বৃষ্টি, কী খাচ্ছিস তুই? হ্যাঁ, একা একা? হ্যাঁ, ঠাকুরের পায়েসটা ঠাকুর, এ বাবা কিছুক্ষণ আগে খাবার খেলো। ছি 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 ছি, ঠাকুরের পায়েসটাকে ছাড়লি না? ক্যামেরায় দেখা দাও নাকি? পায়েসটাকে ছাড়লি না, চালের পায়েসটাকে? হ্যাঁ, এটা রেখেছিলাম আমি খাবো বলে, আমি নিয়ে এলাম। ধর পার্টিসেপ্টার, বৃষ্টি রেগে আছে একটু, বৃষ্টিকে আমি লাগিয়ে দিয়েছি দুদিন ধরে, ওই জন্য রেখে মাথা গরম হয়ে গেছে, না খেয়ে দাবো, ঠান্ডা হয়ে গেছে। ধরো বৃষ্টি রেগে গেছে, ছানার পায়েস তো এখানে পাওয়া যায় না, পাটি সাপটা দিয়ে এখন কাজ চালাই রাগ ভাবানোর জন্য। রাগ হয়েছে, এখন অম্বল করেছে, পেটে ব্যথা, গ্যাস, এখন কত কিছু বেরোবে। মানে একটা খেয়ে দেখুন, টেস্ট করে দেখুন, ঠান্ডা আছে, আর অনেক দূর থেকে আসলাম তো। নিন নিন নিন, না 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 না, আর খাই দিতে হবে? আচ্ছা খাই দিচ্ছি, খাই দিচ্ছি, না খাই দি খাই দি, না 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 খাই দি খাই, না না খাই দি খাই দি, খাই দি খাই। ঠান্ডা হয়ে গেছে, কারণ এগুলো ঘর থেকে বানিয়েছি তো আমি, অফিসে বসে বসে এগুলো বানিয়েছি। তাড়াতাড়ি খাও, তারপর আমাদেরকে পেট অ্যানিমালস কিনতে যেতে হবে। চলো আমরা পেট অ্যানিমালস কিনতে। বৃষ্টি রাগ মানে কটা ওষুধ আছে, সে ওষুধগুলো হচ্ছে ছোটখাটো জিনিস থেকে খুশি, কিন্তু ওই জিনিসটা এনে ভালোবেসে খাওয়াতে হবে, মেন কথা ওইটা, তবেই ও খুশি। পাটি সাপটা, নাও পাটি সাপটা, এ অর্ক খাবে, অর্ককে আবার রাখো, আবার রাখো, রাখ করতে, ভিডিও হচ্ছে, ভিডিও 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 ভিডিও, না 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 না, ভিডিও। ও তাহলে পেটের মাছ দেখতে নিয়ে ওরা, কিন্তু তাহলে পেটের মাছ কিনে দেবো না, তাহলে যা, চল। আমি তো কিছু করিনি, মা মেরেছে, আর যখন আমি মারি তখন এতগুলো পশু পশু থাকার পর আবার একটা পশু নিয়ে আসবে না, যখন আমি মারি তখন ইয়ে করা হয়, মা 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 এখন মা মেরেছে, যা আমাকে যায়। এতগুলো বাড়িতে পশু থাকার পরও আবার বলছে একটা পেট অ্যানিমাল পুষবে, এগুলোকে পুষতে পুষতে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা পেট অ্যানিমালস, আর পেট অ্যানিমাল তুমি, তুমি পেট অ্যানিমাল থাকবে। ওটা কি হচ্ছে? নে তুমি খাই দাও, মারা ভেঙে, এটা মা ডর করে ভালো, ডান হাত দিয়ে বাঁ হাত দিকে খাওয়ায়, ডান হাত দিয়ে খেতে ভালো, খারাপ না, কিন্তু দামটা শুনে না আমার আর হজম হবে, নে গিয়ে খাই দাও, সবটা মাকে ভালোবেসে খাই দাও, ছাড়ু। আমি খাই, আমি এটা কি, এটা কি, আমি খাই, আমি খাই, আমাকে খাও, আমাকে, তুই খেয়ে দেখ, তুই খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ, তাহলে পাওভাজি চোখা, আর আর বিরিয়ানি, আর চিকেন চপ, বিছানার উপরে বসে খাচ্ছি মাছ মাংস নেই বলে, তো খুব সুন্দর হয়েছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, গরম গরম খিচুড়ির সঙ্গে খিচুড়ির সাথে, টাটা।